আমাদের বাংলাদেশে কত আকীদার মানুষ আছে দেখেন। চট্টগ্রামে একজন নাম করা একজন এমপি মারা গেল, নাম করা এমপি, যেই এমপির নামে চট্টগ্রামের ফ্লাইওভার আছে, বাবু এমপি। এই লোকটা মারা যাওয়ার পরে দুই মাস পর্যন্ত সম্ভবত তার কবরের উপরে 24 ঘন্টা কোরআন শরীফ তেলাওয়াত করছে। দুইজন হাফেজ ঠিক করছে তারা বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করবে। তাদের আকীদা হইল যে ভিতরে মুনকার নাকির আসবে, উপরে কোরআন শরীফের তেলাওয়াত চললে তো মুনকার নাকিরার ভিতরে আসবে না। তাহলে মোটামুটি 60 দিন পর্যন্ত কাজ করলে মুনকার নাকিরের আর প্রশ্ন করার কোনো সুযোগ নাই, শেষ হয়ে গেল। তাহলে বিনা হিসাবে বেচারা খালাস হয়ে গেল। সো আমাদের চট্টগ্রামে কিন্তু এরকম কবর মাজারি অনেক লোক আছে, কবর পূজারি মাজারি লোক আছে। তো আমি ওই অঞ্চল দিয়ে যাচ্ছিলাম এক মাহফিলে, পরে আমাকে একজন বলল, তো আমি হেসে দিয়ে বললাম, দেখো আল্লাহ তাআলা কেমনে হাফেজদেরকে রিজিক পৌঁছায়, ওর লাভ হোক আর না হোক হাফেজদের তো কমপক্ষে লাভ হইতেছে, মাসে 60,000 টাকা, মাসে 60,000 টাকা হাফেজদের তো লাভ হইল। তো আসলে কবর তো এমন জায়গা, হাদিসে পাকের মধ্যে আসছে গাইরুস্তাকালাইন, জিন ইনসানকে কবরের অবস্থা বুঝতে দেওয়া হয় না। কেন? জিন ইনসান যদি কবরের অবস্থা বুঝত, মানুষ মারা যাওয়ার পরে ভয়ে মানুষ তাকে রেখে পালায় যেত, কবর দিত না। এই জন্য আল্লাহ তাআলা জিন ইনসানকে বুঝতে দেন না।